এই হাই এভরিওয়ান, তো আমার কাছে এখানে দুটো পার্সেল আছে, একটা মিন্ত্রা থেকে অ্যান্ড একটা মিশো থেকে। তো আমি দেখাচ্ছি না, কারণ আমি পার্সেলগুলো আগেই ওপেন করে ফেলেছি। তো ফার্স্ট পার্সেল হচ্ছে এই কুর্তিটা পিঙ্ক কালারে। বাই দ্য ওয়ে, আমার এই যে কুর্তিটা হচ্ছে ফার্স্ট টাইম অর্ডার করা হলো, কারণ আমি এর আগে কোনো দিন অনলাইন থেকে বা এমনি কুর্তিও কিনিনি। তো আমার ইচ্ছা হলো ট্রাই করার, তাই করলাম। তো ফার্স্ট কুর্তি যেটা হাতের কাছে, এমন একটু হালকা ফ্লাফি ডিজাইন করা আছে। আর এই যে তো কুর্তিটার ফিটিংস মোটামুটি ঠিক আছে, আমি এক্সএস সাইজে অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে এর প্যান্ট, মোটামুটি ফিটিংসটাও ঠিক আছে। আর এর হচ্ছে ফিটিংসটা ঠিকঠাক, কিন্তু এর কাপড় কোয়ালিটি একদম একদম একদমই খারাপ। তো কেউ নেবে না, কোনোদিন নেবে না, একদমই খারাপ। তো নেক্সট হচ্ছে এই কুর্তিটা আমি অর্ডার করেছিলাম, আর মিন্ত্রা থেকে তো খারাপ জিনিস আসবে আমি কোনো দিন মানে ভাবিনি। তো যাই হোক, এই যে কুর্তিটা তুমি দেখেই বুঝতে পারছো, আমি কিন্তু সব এক্সেস সাইজেই অর্ডার করেছিলাম। ফার্স্টে যেটা ওটা তাও ঠিকঠাক ছিল, এটা পরার পরে বুঝতেই পারবে যে কী অবস্থা। আর এই হচ্ছে এর প্যান্টটা। তো এর কাপড়টা সত্যি বলতে খুব সুন্দর এসেছে, পিওর কটন কাপড় ছিল। আর এই হচ্ছে এর গলার ডিজাইন, এই হচ্ছে এর হাতের ডিজাইন। তো এটা হচ্ছে হাতের ডিজাইন, আর এই দেখো পরার পরে দেখো আমাকে পুরো কাকতাড়ুয়া লাগছে। আমি জাস্ট কী বলবো, আমার প্যান্ট লিটারালি কোমর থেকে খুলে যাচ্ছিলো, আমি যাও করে ধরে ভিডিও বানাচ্ছিলাম। দেখো এটা নাকি এক্সএস সাইজ, তো কী আর বলবো, দুঃখ মনে। তো যাই হোক, খুব খারাপ লেগেছে, কাপড় কোয়ালিটিটা খুবই ভালো বাট এর ফিটিংসটা খুবই খারাপ। তো নেক্সট আমি অর্ডার করেছি এই যে জিন্সটা, তো মানে আমি কোনো দিন ভাবিনি যে আমার সাথে কেন এটা হলো। আমি দেখে দিচ্ছি, আমি জিন্সটা 26 সাইজে অর্ডার করেছিলাম, আর পরার পরে দেখো দেখো এই 26 সাইজ, মানে কী বলবো, আমার ভাগ্যটা কী যে খারাপ আমি তোমাদেরকে কী বলবো। না হলে এত খারাপ খারাপ জিনিস আমার ভাগ্যে তো কোনো দিন আসেনি, ফার্স্ট টাইম অনলাইন থেকে এত খারাপ জিনিস এলো। তো নেক্সট হচ্ছে এই কুর্তিটা, এটা হচ্ছে মিশো থেকে অর্ডার করেছিলাম। আর সত্যি বলতে এই কুর্তিটার ডিজাইন সব ফিটিংস আমার ভালোই লেগেছে, বাট এর কাপড়টা একটু পাতলা হলে খুবই ভালো হতো, কারণ কাপড়টা হচ্ছে অনেকটাই মোটা, যার জন্য আমার একটু খারাপ লেগেছে। বাট ওভারঅল সব ঠিকই আছে। আর এই হচ্ছে প্যান্টটার ডিজাইন, তো এই পরার পরে আমার লুক, তো সবই ঠিক আছে। ডিজাইন লাইটটা একটু সমস্যা হচ্ছে, তো এই হচ্ছে প্যান্ট ডিজাইনের ফিটিংস টিটিংস সবই ঠিক আছে। তো চলো টাটা বাই বাই, আমার দুঃখ ভরা ভিডিও এখানেই শেষ করলাম, বাই।